গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা আরেকটা নতুন ক্লাস করব। কিন্তু আমাদের আজকের এই যে নতুন ক্লাসটা, এই ক্লাসটাতে আমরা বেশি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ছবি। আমরা একটু বেশি করে আজকে ছবি আঁকব। দেখো, তোমাদের এখানে এই যে কাজটা রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কয়েকটা কলসি, বাসন, এসব ছবি দেওয়া আছে। আমরা এটাকে রং করব। ধরো আমরা এখান থেকে যদি রং শুরু করি, এই জায়গাটাতে আমরা লাল রং দিয়ে দিলাম। আমি পুরোটা রং করছি না, আমি তোমাদেরকে একটু একটু করে ধারণা দিচ্ছি কেবলমাত্র। এখানটায় আমরা লাল রং করলাম বা হলুদ রং করে দিলাম, তারপরে আবার এইভাবে এই পুরোটাকে আমরা খুব যত্ন করে রং করবে। আমি শুধু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানে একবার লাল রং হয়ে গেল, তারপরে হলুদ রং হলো, তারপরে আমরা এই জায়গাটাতে আবার কমলা রং ব্যবহার করলাম। এরকম নানা রকম রং দিয়ে তোমরা এগুলোকে রং করবে। এটা তোমাদের প্রথম কাজ। এরপর আমরা এরকম একটা রঙিন ছবি দেখতে পাবো আমাদের বইয়ে। এখন তোমাদের কাজ এই রঙিন ছবিটা খুব ভালো করে লক্ষ্য করা। এরপরে আমরা খুব ভালো করে এই ছবিটা দেখব। ছবিটাতে দেখো প্রকৃতি রয়েছে আর তার সঙ্গে মানুষ রয়েছে। একটি গ্রামের ছবি যেখানে দৈনন্দিন নানা কাজকর্ম আমরা দেখতে পাচ্ছি। দেখো, একজন কৃষক, সে গরু নিয়ে মাঠে যাচ্ছে, মাথায় নানা রকম বোঝা নিয়ে, জিনিসপত্র নিয়ে হাটের দিকে চলেছে দুজন মহিলা। জেলে পুকুরে জাল দিয়ে মাছ ধরছে, তোমাদের মতোই দুটি ছোট ছেলে মেয়ে, তারা দেখো কলে জল ধরছে, ব্রাশ করছে। আচ্ছা, আমাকে বলো তো, আমরা কখন ব্রাশ করি? দুটো সময়ে হয়, সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা ব্রাশ করি, দাঁত মাজি, অথবা রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে। কিন্তু এই ছবিটা তো রাতের ছবি নয়, কারণ এখানে যে সূর্য দেখা যাচ্ছে আকাশে, নদীতে নৌকা চলছে, পাখিরা উড়ে বেড়াচ্ছে, এটা আসলে একটা ভোরবেলার ছবি। একটা ভোরের পরিবেশ এরকম থাকে, তাই এইখানে আমাদের অত্যন্ত সুন্দর একটা ভোরের পরিবেশের ছবি দেওয়া আছে। তোমরা খুব ভালো করে এই ভোরের পরিবেশটা, ছবিটা দেখবে। এরপর আমরা যেটাতে যাব সেটা তোমাদের সবার খুব পরিচিত। তোমরা এটা এর আগে তো পড়েছ। এটা আমাদের সহজ পাঠ বই, আলো হয় গেল ভয়, চারিদিক ঝিকমিক, দিঘি জল ঝলমল, যত কাক দেয় ডাক, বায়ু বয় বনময়, বাঁশ গাছ করে নাচ, ঝাউ ডাল দেয় তাল, বুড়ি দায় জাগে নায়, ক্ষুদিরাম পাড়ে জাম, মধুরায় খেয়া পায়, জয়লাল ধরে হাল, অবিনাশ কাটে ঘাস, হরিহর বাঁধে ঘর, পাতু পাল আনে চাল, দীননাথ রাঁধে ভাত, গুরুদাস করে চাষ। খুব ভালো করে যদি দেখো এই অংশটাতে আমরা আসলে একটা ভোরের ছবি পাচ্ছি, এবং এখানে যে ছবিটা পাচ্ছি আমরা সেই ছবিটাই দেখাবো তোমাদের। আলো হয় গেল ভয়, চারিদিক ঝিকমিক। ভালো করে তাকাও, আমি যে ছবিটার সামনে বসে আছি সেই ছবিটাও একটা সূর্য উঠছে, ভোর হওয়ার ছবি। যেই সূর্য ওঠে চারিদিকে আলো,
আর কি আমাদের কোনো ভয় থাকে? চারিদিক আলোতে ঝিকমিক করছে। আবার দেখো আমাদের বইয়ে যে ছবিটা, এখানেও দেখো এই যে সূর্য উঠেছে, চারদিক আলোতে ঝিকমিক করছে। তারপরেই দিঘি জল ঝলমল যত কাক দেয় ডাক, দেখো এখানে দিঘি জল আর এই যে কাক ডাকছে উড়ে বেড়াচ্ছে। তারপরে দেখো বায়ু বয় বনময় বাঁশ গাছ করে নাচ, ঝাউ ডাল দেয় তাল বুড়ি দায় জাগে নায়, ক্ষুদিরাম পাড়ে জাম মধুরায় খেয়া বায়। তাহলে আমরা দেখি এই যে খেয়া, এই যে নদীতে নৌকা চলছে না, এটাকেই বলা হয় খেয়া বাওয়া। আবার দেখো জয়লাল ধরে হাল অবিনাশ কাটে ঘাস, হরিহর বাঁধে ঘর পাতুপাল আনে চাল, দীননাথ রাঁধে ভাত গুরুদাস করে চাষ। এখানে তোমরা দেখতে পাবে আমাদের ওই ছবিটায় যেমন আমরা দেখলাম চাষ করতে যাচ্ছে মাঠে। আবার খুব ভালো করে যদি খেয়াল করো দেখো এখানে অনেকগুলো কাজ, অনেকগুলো কাজের কথা বলা হচ্ছে। সকালবেলায় সবাই নানা রকমের কাজ করছে, আমরা আমাদের চারপাশে যাদেরকে দেখি তারা এই রকম নানা রকমের কাজ করে, কাজ করে আমাদের জীবনকে আরো সুন্দর আরো সহজ করে তোলে, যেমন কৃষক, জেলে, তারপরে ঘরামি, এরা প্রত্যেকে আমাদের জন্য অনেক অনেক কাজ করে, আমাদের অনেক উপকার করে। তাই আমাদের উচিত এদের প্রত্যেককে শ্রদ্ধা সম্মান করা। তাহলে আজকের পাঠ তোমাদের এই পর্যন্তই থাকছে, এটা ভালো করে তোমরা তৈরি করো, এরপরে আমরা ঠিক এর পরের অংশটায় পড়াবো খুব তাড়াতাড়ি। তার আগে এইটা খুব ভালো করে তোমরা তৈরি করো, কাজ করো, ছবি রং করো, আর পুরো কাজটা হয়ে গেলে আমাকে পাঠিয়েও দাও। সঙ্গে সহজ পাঠের এই অংশটা পড়তে ভুলবে না, সহজ পাঠের 22 পাতা 21 পাতা, 21 আর 22 এই দুটো পাতা আমরা পড়ালাম, আলো হয় গেল ভয়, এটা তোমরা ভালো করে পড়বে। তাহলে আজ এই পর্যন্তই, গুড বাই।